আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ 26 আগস্ট বৃহস্পতিবার 2021 রাজধানী ঢাকার কারওয়ানবাজার পাইকারি মার্কেটে আপনাদের নিয়ে যাচ্ছি। ইলিশের বাজার দর কেমন চলছে তা জানানোর উদ্দেশ্য করে। দেখুন, প্রচুর ভিড়, প্রচুর ব্যস্ততা। সকালবেলা ভোর থেকে এখানে কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, প্রচুর কাদা পানি, এর মধ্যেই যেতে হবে কষ্ট হলেও। এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্যে, দেখুন কী পরিমাণ পানি এখান থেকে ছিটছে, হাত পা নষ্ট হয়ে যাবে। আপনি কারওয়ানবাজারে এসে মাছ কিনতে হলে অবশ্যই এমন ড্রেস পরে আসবেন যেটিকে বাসায় গিয়ে গোসল করে পরিবর্তন করতে হবে। তো চলুন ভিউয়ার্স, আপনাদের নিয়ে যাচ্ছি কারওয়ানবাজার পাইকারি মার্কেটের ভিতরে। আমরা চলে এসেছি আনোয়ার ভাইয়ের পিঠে। ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা। আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি। প্রচুর প্রাউডটা তো, প্রচুর শব্দ এখানে। আসলে আমি একটু আরও কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো, অপেক্ষা করুন। বেশ বড় সাইজের কিছু মাছ তোলা হচ্ছে, এবং এই মাছ তোলার পরে এগুলো যাকে মাছগুলো বিক্রি করা হবে। এই ভাইকে একটু আগে খুচরা বাজারে দেখেছি, এবং এখন পাইকারি মার্কেটে তিনি কাজ করছেন। মাছের দাম বেশি, এই জন্য আজকে নিতে পারি নাই। অনেক কম। কালকে 900, আজকে 1050 কেজিতে 150 টাকা ব্যবধান। কতটুকু সাইজ? 1 কেজি উপরে। এই জন্য আজকে মাছ নিয়েই না, নিয়ে বিক্রি করতে পারব না। শুনলেন, আসলে এক একদিন মাছের বাজার এক এক রকম হয়ে থাকে। আপনি একদিনের বাজারকে হিসাব করে পরদিন আপনি সেইভাবে মাছ নাও করতে পারেন।